হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু আমি আজকে ভালো নেই, কারণ হলো আজকে সকালবেলা যখন ঘর থেকে বেরোলাম তখন দেখলাম আকাশটা মেঘলা। অর্থাৎ আকাশটা যে ঝকঝকে আকাশ, নীল আকাশ, সেটা কিন্তু আমি দেখতে পারলাম না। এই জন্য আমার একটু ভালো লাগছে না। মানে এই যে আকাশটা নীল, আমি যেটা বললাম এই মাত্র, সেই আকাশটা নীল হওয়ার যে কারণটা, সেই কারণটা আজকে আমি বরাবো তো, এই কারণে আমি নীলটা দেখতে পাইনি, তাই আমার একটু ভালো লাগছে। তাহলে ক্লাস নাম্বার 22-তে, অর্থাৎ ক্লাস 10-এর আলো চ্যাপ্টারের একেবারে শেষ টপিক, যে আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইট, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। যদিও প্রথমেই বললাম মনটা আমার ভালো না, কারণ আমি আকাশের রং যে নীল, এবং আকাশের রং নীল হওয়ার পিছনে কিন্তু এই আলোর বিক্ষেপণ দায়ী। আমি আজকে পড়াবো কিন্তু আকাশের রং নীল, সেটা আমি দেখতে পাইনি। চলো ঠিক আছে, কিন্তু ক্লাস শেষ হওয়ার পরে আমার মনটা ভালো হয়ে যাবে, কারণ তোমরা বুঝে যাবে যে আকাশের রং নীল কেমন হয়, কেন হয় বা কী করে হচ্ছে। ঠিক আছে, চলো সেটা শুরু হওয়ার আগে আমরা প্রথমে বলে দিই ক্লাস নাম্বার 21-এ আমরা কী আলোচনা করেছিলাম, যে আলোক তরঙ্গ এবং তড়িৎচুম্বকীয় বর্ণালী, ঠিক না? এইটা নিয়ে কিন্তু আমরা ক্লাস নাম্বার 21-এ আলোচনা করেছিলাম, যে তোমরা সবাই দেখেছো। ক্লাস নাম্বার 22-তে যেটা বললাম, একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হলো আলোর বিক্ষেপণ, দ্যাট ইজ স্ক্যাটারিং অফ লাইট। আমি এইমাত্র তোমাদের বললাম যে আকাশের রং নীল কিসের জন্য হয়, স্ক্যাটারিং অফ লাইট, ঠিক আছে, অর্থাৎ আলোর বিক্ষেপণের জন্য হয়। এটাও আমি বলবো ওটার সাথে সাথে যে বিপদ সংকেত হিসাবে লাল আলো কেন ব্যবহার করা হয়, সেই ঘটনাগুলো আমি বলবো। চলো সেটা আস্তে আস্তে, ক্লাস যত গভীরে যাবে তত তোমরা গভীরে বুঝতে পারবে, ঠিক আছে? সেটা বোঝার জন্য কী করতে হবে, তোমাদের খাতা পেন নিয়ে বসতে হবে, একবারে নোট করতে করতে যেতে হবে, ঠিক আছে? চলো প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হলো আলোর বিক্ষেপণ, ঠিক আছে? তাহলে আলোর বিক্ষেপণ কী বা আলোর বিক্ষেপণ কাকে বলবো আমরা? বলছে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছোট কোনো বস্তুকণা বা কোনো ধূলিকণা বা কোনো গ্যাসের কণা, কি বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছোট। এবার আমি যদি বলি, তোমরা যদি মনে করো স্যার আলোর তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, দেখো আলো তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছোট মানে মিন্স আলো অ্যাকচুয়ালি কি, আমাদের আমরা জেনেছি যে বেণী অশুভ কণা যেটা, তার রেঞ্জটা হয় কি 400 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটারের মধ্যে, অর্থাৎ 4000 আংস্টাম থেকে 8000 আংস্টামের মধ্যে, ঠিক আছে? অর্থাৎ যে বস্তুকণাগুলো তার যে আকার হবে সেই আকারটা মোটামুটিভাবে 400 ন্যানোমিটার অথবা 4000 আংস্টামের থেকে কিন্তু ছোট হবে, ঠিক আছে? তার থেকে যদি বড় হয় তাহলে কিন্তু আলোর বিক্ষেপণের কোনো ঘটনা কিন্তু ঘটবে না, সেটা আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই আলোর বিক্ষেপণ কাকে বলে। বললাম যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছোট কোনো বস্তুকণা, কোনো গ্যাসের অণু কি করে, গ্যাসের অণু, সেই গ্যাসের অণুর উপর যদি কোনো আলোক রশ্মি এসে পড়ে, সেই অণুটা কি করবে, ওই যে আলোর যে শক্তি সেই শক্তিটাকে শোষণ করে নেবে, নিল, শোষণ করে নেওয়ার পর ও কী করবে, সেটাকে আবার একই তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে কিন্তু ছেড়ে দেবে, অর্থাৎ বিক্ষেপণ করে দেবে। এই যে ঘটনাটা, সেই ঘটনাটাকে বলবো আলোর বিক্ষেপণ। সংজ্ঞাটা বললেই তুমি বুঝতে পারবে এখনই। চলো বিক্ষেপণ কাকে বলে সেটা আমরা একটু দেখে নিই। কি বলে আমরা সংজ্ঞাটা দেখবো, তাই না? তাহলে সংজ্ঞাটা আমরা চলো দেখি। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় কাকে বলে, তাই না? আলো তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছোট কোনো বস্তুকণা, ধূলিকণা বা গ্যাসের অণুর উপর
চাঁদপুর আলোকরশ্মি আপতিত হলে কি করবে? যদি আপতিত হয়, এই যে আপতিত হলো, আপতিত হলে কি করবে? ওই কণা আলোক তরঙ্গ থেকে শক্তি শোষণ করে যে কণাটা যেটা গ্যাসের অণু হতে পারে বা ধূলি কণা হতে পারে, ওই কণাটা কি করবে? যে আলোক তরঙ্গ থেকে শক্তি শোষণ করে এবং ওই শক্তিকে একই তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ চারিদিকে ছড়িয়ে দেয়। একই তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গে ঠিক আছে কি করলে? ওই কণাটা কি করলো? একই তরঙ্গ তরঙ্গে চারোদিকে ছড়িয়ে দিল। ঠিক আছে, এই ঘটনাকে বলা হয় আলোর বিক্ষেপণ। ঠিক আছে, এই ঘটনাকে আলোর বিক্ষেপণ বলা হয়। বিক্ষেপণের জন্য আলো তরঙ্গ দৈর্ঘ্যের থেকে ছোট আকারের কোনো বস্তুই হতে হবে। আরো তরঙ্গ দৈর্ঘ্যের থেকে কিন্তু বেশি আকারের বস্তু হলে কোনোদিন বিক্ষেপণ হবে না। অর্থাৎ কি? অর্থাৎ ওই 4000 অ্যাংস্ট্রাম থেকে 8000 অ্যাংস্ট্রামের এই যে মধ্যে, এর থেকে কিন্তু ছোট হতে হবে। অথবা আমরা যদি বলি 400 থেকে 800 ন্যানোমিটার, এর থেকে কিন্তু ছোট হতে হবে বস্তুকণাগুলোকে, বস্তুকণা, গ্যাসের কণা, ধূলিকণা, এগুলোকে তার থেকে কিন্তু ছোট হতে হবে। তার থেকে বড় হলে কিন্তু বিক্ষেপণ কখনোই হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, অর্থাৎ বস্তুর সাইজ, হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখো, বস্তুর সাইজ, বস্তুর আকার আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে ছোট হতে হবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কিন্তু, যে বস্তুর আকার সবসময় আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে ছোট হতে হবে, নাহলে কিন্তু কখনোই আলোর বিক্ষেপণ কোনো দিন পসিবল না, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কীভাবে হয় বিক্ষেপণ। চলো এই অবধি ভিডিও তোমরা পজ করো, ভিডিও পজ করে এটা কিন্তু তোমরা নিজেদের মতো করে লিখে নাও। ঠিক আছে, এবার বিক্ষেপণের কারণটা আমি সামান্য বলবো, একেবারে সহজ পয়েন্ট, যেটা তো তোমরা সংজ্ঞা থেকে বলার পরেই বুঝতে পেরে গেছো যে বিক্ষেপণ অ্যাকচুয়ালি কেন হচ্ছে। সেই ঘটনাটাকে আমি জাস্ট 1-2 লাইনে এক্সপ্লেন করে দেবো তোমাদের কাছে, যে অ্যাকচুয়ালি বিক্ষেপণটা কেন হয় বা কীভাবে হচ্ছে ঘটনাটা। ঠিক আছে, চলো, ঠিক আছে, এর দিয়ে ভিডিও পজ টুকে নাও। ওকে, কি হয় বিক্ষেপণের সময়? ধরো বায়ুমণ্ডলে, যেটা আমি তোমাদের বললাম কারণটা সামান্যই বলি, বায়ুমণ্ডলে কিছু ভাসমান ধূলিকণা আছে, গ্যাসের অণুকণা, ধরো এরকম, যার প্রত্যেকের সাইজ কি আমি বলেছি, প্রত্যেকের সাইজ কিন্তু আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য তার তুলনায় কিন্তু ছোট হবে। অর্থাৎ এর সাইজগুলো হবে কি, সাইজগুলো হবে কিন্তু অবশ্যই 4000 অ্যাংস্ট্রাম বা 400 ন্যানোমিটারের থেকে ছোট। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে বস্তুকণার, বস্তুকণার আকার কিন্তু 4000 অ্যাংস্ট্রামের থেকে কিন্তু ছোট হতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইবার কি হয়, ধরো সূর্যরশ্মি এসে পড়লো, এই বস্তুকণার উপর সূর্যরশ্মি এসে পড়লো, কি করবে এই বস্তুকণা? আমি কি বলেছি যে বস্তুকণা কি করবে, যদি এর তরঙ্গ দৈর্ঘ্য তুলনায় কম হয় আকারটা, মানে ব্যাপারটা যদি ইলাবোরেটলি বলি, যে অ্যাকচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্য মানে আমি আগেও বলেছিলাম যে একটা তরঙ্গ এই গেল এইখান থেকে এই ডিস্টেন্স হলো তার তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এবার আমরা বলছি যে লাল আলোর ক্ষেত্রে কী হয়, 800 যে 800 যে ন্যানোমিটার,
তাই না? লালারোর ক্ষেত্রে হয়, বা দেখো 800 ন্যানোমিটার আর 8000 অ্যাংস্ট্রম একই কিন্তু কথা, এটা কিন্তু কখনো গোলাবে না, কখনো আমি ন্যানোমিটার দিয়ে বলছি, কখনো আমি কিন্তু অ্যাংস্ট্রম দিয়ে বলছি, ঠিক আছে? একই ব্যাপার বলছি, এই যে কোনো একটা বস্তু কোনো যে সাইজ, এই সাইজের থেকে কিন্তু ছোট হবে আমাদের, একেবারে ছোট যে বর্ণের আলো সেটা হলো কি আমাদের ভায়োলেট বেগুনি, বেগুনি বর্ণের যেটা কি 400 ন্যানোমিটার, তাই তো? বা আমরা বলতে পারি 4000 অ্যাংস্ট্রম, ঠিক না? একদম বেগুনি বর্ণের, যেটা বেগুনি বর্ণের। এবার এই যে বস্তুকণাগুলো আছে, এই বস্তুকণা অবশ্যই এই 400 ন্যানোমিটার বা 4000 অ্যাংস্ট্রমের কিন্তু ছোট বস্তুকণা। এই বস্তুকণার উপর যখনই এই আলো এসে পড়বে, তখনই কি করবে, এই বস্তুকণা এই আলোকে শোষণ করে নেবে, সঙ্গে সঙ্গে শোষণ করে নেবে। যেই শোষণ করে নেবে, তখন এই এই কণাগুলো কিন্তু ভাইব্রেশন করতে শুরু করবে, অর্থাৎ ভাইব্রেটিং হতে শুরু করবে, এইভাবে কাঁপতে শুরু করবে। এবার তোমরা হায়ার স্টাডিতে পড়বে বা পরবর্তীকালে বড় হয়ে পড়বে যে কোনো কণা যখন ভাইব্রেশন করে, ভাইব্রেটিং করে, তখন তার থেকে একটা এনার্জি রিলিজ হয়, ঠিক আছে? একটা এনার্জি রিলিজ হয়। এবার এখানেও কী করবে, এই কণাগুলো যখনই এই সূর্যরশ্মিকে শোষণ করে নিল, সে কিন্তু কাঁপতে থাকে। এবার কাঁপতে থাকার ফলে কী হবে, এইখান থেকে কিন্তু এই যে যে তরঙ্গদৈর্ঘ্যের আলো এখানে পড়লো, অর্থাৎ যদি কথার কথা বলছি এটা রেড হয়, তাহলে কিন্তু এখান থেকে এই কণাগুলো এই এই যে শোষণ করে নিল, এইখান থেকে বিভিন্ন এই রেডই কিন্তু এইখান থেকে বিভিন্ন দিকে বিক্ষিপ্ত করে দেবে, বিভিন্ন দিকে বিক্ষিপ্ত করে দেবে, বিভিন্ন দিকে কিন্তু এইভাবে ও বিক্ষিপ্ত করে দেবে। ভালো থাকবে, একটা জিনিস মনে রাখো, এই কণাগুলো অর্থাৎ যদি বায়ুমণ্ডল না থাকে, তাহলে কিন্তু এই বিক্ষেপণ কখনো হবে না, ঠিক আছে? বায়ুমণ্ডল না থাকলে কিন্তু কোনো রকম কোনো বিক্ষেপণ হবে না। এই যে কতটা বিক্ষেপণ হবে কোনো একটা আলোকরশ্মি কোথাও গিয়ে পড়লে বা ধূলিকণার উপর পড়লে, কতটা বিক্ষেপণ হবে বা কোন কোন রঙের কালারটা লাল না ভায়োলেট কার বেশি বিক্ষেপণ হবে, সেই জিনিসটা নিয়ে কিন্তু বিজ্ঞানী র্যালে বলে একজন বিজ্ঞানী সেটা কিন্তু একটা বিখ্যাত সূত্র উপস্থাপনা করেছিল, যেটা হলো র্যালের সূত্র। অর্থাৎ কোন আলোটা বিক্ষিপ্ত বেশি হবে, কোন আলোটা বিক্ষিপ্ত কম হবে, কোন আলোর তীব্রতা বেশি হবে বিক্ষেপণের পরে, কোন আলোর তীব্রতা কম হবে, সেই ঘটনা কিন্তু বিজ্ঞানী র্যালে কিন্তু একটা সূত্র দিয়েছিল, সেই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো, ঠিক আছে? বোঝা গেল? চলো বিজ্ঞানী র্যালের সূত্র, এবার যেটা আমরা বলবো বিজ্ঞানী র্যালের সূত্র, তাহলে বিজ্ঞানী র্যালের বিক্ষেপণ সূত্র, বিজ্ঞানী র্যালে কি বললো, বিজ্ঞানী র্যালে বললো যে বিক্ষিপ্ত আলোর তীব্রতা, বিক্ষিপ্ত আলোর তীব্রতা, এটা বিক্ষিপ্ত আলো, ঠিক আছে? বিক্ষিপ্ত আলো এগুলো একটা বস্তু কণা, ঠিক আছে? এই যে বস্তু করাটা, আর এইগুলো হলো বিক্ষিপ্ত আলো, আর হলো সূর্যালোক, এটা হলো সূর্যালোক। বলছে বিজ্ঞানী র্যালে বললো যে বিক্ষিপ্ত আলোর তীব্রতা আর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। এই যে বিক্ষিপ্ত আলোর যে তীব্রতাটা হবে, সেই তীব্রতাটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। বিজ্ঞানী র্যালে বললো, তাহলে বিজ্ঞানী র্যালে কি বললো, বিজ্ঞানী র্যালে বললো যে বিক্ষিপ্ত আলোর তীব্রতা যাকে আই দিয়ে আমরা প্রকাশ করব, বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? অর্থাৎ I is proportional to 1 by lambda to the power 4
ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা বিজ্ঞানী র্যালের, বিজ্ঞানী র্যালে এই ফর্মুলাটা দিল, কি বললো যে বিক্ষিপ্ত আলোর যে তীব্রতাটা হবে সেই তীব্রতাটা কি বললো চতুর্থ ঘাতের আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য তার চতুর্থ ঘাতের অর্থাৎ ল্যামডা টু দি পাওয়ার 4 তার সাথে ব্যস্তানুপাতিক। কত সুন্দর এখানে ব্যাখ্যা করা যায় দেখো, আলোর যে বর্ণালী আছে আমরা পড়েছি যে সাতটা কালার থাকে, সাতটা কালারের মধ্যে রেড যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়, যদি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক ভালো করে ভাববে, ব্যস্তানুপাতিক সম্পর্ক রেড বেশি তার মানে কি এর কি হবে বিক্ষেপণটা কি হবে কম হবে, বুঝতে পারছো ব্যাপারটা? এইখান থেকে আমরা তাহলে দুটো পয়েন্ট আমরা এখানে লিখবো, কি কি পয়েন্ট লিখবো চলো দেখা যাক, কি কি পয়েন্ট লিখবো, বেশি তরঙ্গদৈর্ঘ্য আলোর বিক্ষেপণ কম, ঠিক কিনা? বিজ্ঞানের আলোর সূত্র অনুযায়ী তুমি দেখতে দেখতে পাচ্ছ, দেখো আই ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4, ল্যামডা টু দি পাওয়ার 4 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য তো সব থেকে বেশি তাই না, সব থেকে যদি বেশি হয় তাহলে ইনভার্স প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক সম্পর্ক তোমরা ছোটবেলায় ম্যাথে পড়েছো, ব্যস্তানুপাতিক, আবার ব্যস্তানুপাতিক কি টু দি পাওয়ার 4 পাওয়ারে আছে মানে 4 গুণ, মানে এটা এতটাই বড় হয়ে যাবে যে এটাকে তুমি যদি আই দিয়ে আই আই নির্ণয় করো তার কিন্তু 1/r মানে 4 গুণ ছোট হয়ে যাবে, মানে অনেক গুণ ছোট, ঠিক আছে? অর্থাৎ ল্যামডার মান বেশি হলে আই এর মান কিন্তু কমে যাবে, ঠিক কিনা? তাহলে এখান থেকে কিন্তু বিজ্ঞানী র্যালের এই ফর্মুলা থেকে দুটো পয়েন্ট কিন্তু আমরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেই পয়েন্ট দুটো আমরা লিখবো, ঠিক আছে? এ দিয়ে তোমরা ভিডিও পজ করো, র্যালের সূত্রটা লেখো, দুটো পয়েন্ট আমরা কী কী জানতে পারবো চলো দেখো। ফার্স্ট পয়েন্ট যেটা আমরা জানতে পারবো ফার্স্ট পয়েন্ট র্যালের সূত্র থেকে কি জানতে পারবো, যে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিক্ষেপণ কম, তাই না? দেখালাম আমরা, তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা লিখছি যে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিক্ষেপণ কম, আবার বিক্ষেপণ কম, যার বিক্ষেপণ কম সেই আলো কিন্তু কম ছড়াবে, অর্থাৎ যে পড়লো আগে যে ছবিটা দেখালাম এখানে ধরো বস্তু ধরো পড়লো সে কিন্তু কম ছড়াবে, ঠিক আছে? ধূলিকণা দ্বারা কম ছড়াবে। আবার আমরা জানি তার মানে কি বললাম বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিক্ষেপণ কম, আবার লিখে রাখো যার বিক্ষেপণ কম সেই আলো কম ছড়াবে, আবার যে আলো কম ছড়াবে সেই আলো বেশি দূর পর্যন্ত যেতে পারবে, এটা মাথায় রাখবে, অর্থাৎ সেই আলো অনেক দূর পর্যন্ত যেতে পারবে, অর্থাৎ সেই আলো অনেক দূর পর্যন্ত যেতে পারবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যেমন উদাহরণ নিয়ে রাখো লাল আলো, কারণ কি লাল আলো তরঙ্গ দূর বেশি, তরঙ্গ দূর বেশি মানে বিক্ষেপণ কম, আর যার বিক্ষেপণ কম সে অনেক দূর পর্যন্ত যেতে পারবে, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট এলে শুধু থেকে আরেকটা পয়েন্ট জানি আমরা, যে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিক্ষেপণ বেশি, সেকেন্ড পয়েন্ট আমরা কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিক্ষেপণ বেশি, ঠিক না? ফর্মুলা কোনটা একই ফর্মুলা কিন্তু আই ইজ প্রপোর্শনাল টু 1/λ^4, এর মান যদি কম হয় এর মান কি হবে বেশি হবে, ঠিক আছে? বিক্ষেপণ বেশি, যার বিক্ষেপণ বেশি সে বেশি ছড়াবে সেই আলো বেশি ছড়াবে, আবার যার বিক্ষেপণ অর্থাৎ যার বা যে আলো বিক্ষেপণ যার
বিক্ষেপণ বেশি, সেই আলো বেশি ছড়িয়ে পড়বে, যে আলো বেশি ছড়িয়ে পড়বে সে কম দূর পর্যন্ত যেতে পারবে, তাই না? অনেক অর্থাৎ সেই আলো বেশি দূর পর্যন্ত যেতে পারবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই দুটো পয়েন্ট যদি তুমি বোঝো, আকাশের রং নীল হয় কেন, বিপদ সংকেত হিসাবে লাল কেন ব্যবহার করা হয়, সব কিন্তু ঝকঝকে ক্লিয়ার। তোমাকে আর কলিন দিয়ে পরিষ্কার করার দরকার হবে না। এই দুটো পয়েন্ট তুমি ভালো করে বোঝো। বোঝা গেল এই দুটো পয়েন্ট? একেবারে এক্সপ্রেশন থেকে, তুমি একেবারে এক্সপ্রেশন থেকে আসছে, কোনো বানিয়ে না, কিচ্ছু না, একেবারে এক্সপ্রেশন থেকে আসছে। ক্লিয়ার? ক্লিয়ার? ভিডিও পজ, দুটো পয়েন্ট লেখো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এইবার সেই আমার মন খারাপের জায়গা, আকাশের রং নীল, কারণ আমি তো দেখতে পাইনি আজকে, না? ভীষণ মন খারাপ। কেন হয় চলো বলি, যাতে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। ওকে, দেখো আকাশের রং নীল হওয়ার কারণটা অ্যাকচুয়ালি কি, আমাদের সূর্যরশ্মি, সূর্যের মধ্যে কি হয়, সূর্য যে আলোটা আসছে, সাতটা কালারই আছে, আমরা পড়েছি বিচ্ছুরণে, পড়েছে সাতটা কালার আছে, ও কী করে যখন আসে তখন ওই বাতাসে যে ধুলিকণাগুলো আছে বা গ্যাসের অণুগুলো আছে সেখানে এসে পড়ে, ঠিক না? সেখানে এসে পড়লো, পড়ার পরে কি হবে, আমরা এইমাত্র রেলের সূত্র পড়ে ফেলেছি, আমি দুটো পয়েন্ট বডি বলে দিয়েছি, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে আলোর কী হবে, বিক্ষেপণ কম হবে। তার মানে কি, ভিপজিওর মধ্যে রেড আলো যেটা, তার তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি, তার বিক্ষেপণ কী হবে, কম হবে। আর ভিপজিওর মধ্যে ভি অর্থাৎ ভায়োলেট এবং তারপরে ইন্ডিগো নীল, এই দুটো বর্ণের আলোর কি তরঙ্গদৈর্ঘ্য কম, আর যার তরঙ্গদৈর্ঘ্য কম তার বিক্ষেপণ বেশি। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম, যে নীল এবং বেগুনি এই বর্ণের আলোর বিক্ষেপণটা বেশি হবে। অর্থাৎ এইখানে প্রত্যেকটা বর্ণ কিন্তু আছে সূর্যের আলোর মধ্যে, বারবার করে বলছি সূর্যের আলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা বর্ণ আছে, কিন্তু প্রত্যেকটা বর্ণের মধ্যে যখন এই আমাদের বায়ুমণ্ডল থেকে আলোটা আসছে তখন এই বিভিন্ন ধুলিকণার মধ্যে এই এই সূর্য আলোটা পড়ছে, তারপরে এখানে কার বিক্ষেপণটা বেশি হচ্ছে, নীল এবং বেগুনি বর্ণের, নীল এবং বেগুনি বর্ণের কিন্তু বিক্ষেপণটা বেশি হচ্ছে, রেড বর্ণের কিন্তু বিক্ষেপণ কম হচ্ছে। রেড বর্ণের বিক্ষেপণ কম হচ্ছে, হবে না কেন, হবে কিন্তু সেটা খুবই কম, বুঝা গেল? রেড বর্ণের বিক্ষেপণ কিন্তু কম হবে। আমাদের চোখ, আমাদের চোখ বেগুনি বর্ণ অপেক্ষা নীল বর্ণের প্রতি বেশি সংবেদনশীল, এই কারণে আমরা আকাশের রং নীল দেখি। বোঝা গেল আকাশের রং আমরা কেন নীল দেখি, ঠিক আছে? যদি আমরা হালকা করে বলে দিই, তোমাদের লিখে দিই, বিজ্ঞানী রেলের সূত্র অনুসারে আমরা জানি I সমান সর 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4, ঠিক না? 1 বাই ল্যামডা দেবো। সুতরাং সূর্য থেকে আগত সব রাশির মধ্যে নীল এবং বেগুনি বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি হয়। সূর্য থেকে আগত সব বর্ণের আলোর মধ্যে নীল ও বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই এই দুটি বর্ণের আলোর বিক্ষেপণ বেশি হয়। Thank you.
আমাদের চোখ নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল, তাই আমরা আকাশের রঙকে নীল দেখি। আমাদের চোখ নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল, তাই আমরা আকাশের রং নীল দেখি। বুঝা গেল? তোমাদের মধ্যে কারো কারো প্রশ্ন আসতে শুরু করেছে, কি প্রশ্ন? আকাশের মধ্যে তো আমরা মেঘ দেখি, মেঘকে সাদা দেখি কেন? আসছি কি আসেনি? কিছু ছেলে তো এসেছে, সরি ছেলে বললে আমার শুধু মেয়েরা উড়ে গিয়ে যাবে, কিছু ছেলে মেয়ে উভয় গেছে, কিছু স্টুডেন্টের এসেছে মাথায়, স্যার আকাশের মধ্যেই তো আবার সাদা বর্ণের মেঘ দেখি, তাহলে ওইগুলোকে সাদা দেখি কেন? সেটাও বলবো। বোঝা গেল কি গেল না? নীল কেন? যদি নীল বুঝতে পারো তাহলে সাদাটাও তুমি বুঝতে পারবে, তাই না? তোর সাদা কেন হয় বলি, তোমাদের মধ্যে প্রশ্ন আসতে শুরু করেছে। তাহলে প্রশ্নের অ্যান্সার আমার তোমাদের কাছে হাজির, এখনো হাজির হয়নি, বলবো তারপরে তো হাজির হবে। দেখো আমি একটা কন্ডিশন বলেছিলাম, মনে করো তোমার বিক্ষেপণ হওয়ার জন্য। কন্ডিশন কি? যে বস্তু কণাগুলোকে অবশ্যই আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য তার থেকে ছোট হতে হবে, কিন্তু মেঘ, মেঘ মানে গিয়ে একটা জলকণা, জলকণাগুলোর যে আকার হয় সেই আকারটা কিন্তু আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য হয় তার থেকে কিন্তু বড় হয়, তাই না? মেঘ মানে তো জলকণা, এরকম ছোট ছোট জলকণা, মেঘ মানে তো এরকম ছোট ছোট জলকণা, তাই না? যার আকার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ 8000 যে আংস্ট্রাম থেকে 4000 আংস্ট্রাম পর্যন্ত যে তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জটা আমাদের, তার থেকে কিন্তু ওটা বড় হয়। মেঘের যে জলকণা তার আকারগুলো বড় হয়। এবার তার থেকে যদি বড় হয় তাহলে কি হবে? তাহলে তো সূর্যরশ্মি আর একইভাবে সূর্যরশ্মি তো আসবে, সূর্যরশ্মি তো আসছে, এসে কি হবে যে এইখান থেকে কিন্তু বিক্ষিপ্ত হবে, অর্থাৎ এইখানে যে বিক্ষিপ্ত হবে সেখানে কিন্তু আমি সব কালার পাবো, সব কালার পাবো, অর্থাৎ ভিপজিওর সব কালার পাবো, মানে ভিপজিওর সব কালার, যে VIBGYOR এখান থেকে কিন্তু সব কালার পাবো, সূর্যরশ্মি বিক্ষিপ্ত হচ্ছে সব কালার পাবো কিন্তু আমি। এবার সব কালার যখন পাচ্ছি এইখান থেকে যখন বেরিয়ে আছে, এখান থেকে সব কালারই তো বেরোচ্ছে, ভিপজিও বেরোচ্ছে, তো সেইগুলো আবার একত্রিত হয়ে কি হয়ে যাবে? হোয়াইট বা সাদা। বুঝতে পারছ? এই কারণে কিন্তু মেঘের রং সাদা হয়। ক্লিয়ার কি ক্লিয়ার না? মেঘের রং কেন সাদা হয় বোঝা গেল? কি হয় যে জল, মেঘের জলকণাগুলোর আকার, মেঘের জলকণাগুলোর আকার কি হবে আলোর তরঙ্গ দৈর্ঘ্য তার তুলনায় বড়, তাই জলকণার মধ্যে যখন সূর্যরশ্মি এসে পড়ে সেখান থেকে আমরা সমস্ত বর্ণের আলো কিন্তু পাই, এবং তারা একসাথে মিশে কিন্তু আবার আমাদের হোয়াইট যে বর্ণ সেই সাদা বর্ণ কিন্তু আবার দেয়, এই কারণে মেঘের রং কিন্তু আমাদের সাদা হয়। বোঝা গেল? ক্লিয়ার কি ক্লিয়ার না? মেঘের রং কেন সাদা হয়? তাহলে এটা তোমরা কিন্তু নিজেদের মতো করে লিখে নেবে, ঠিক আছে? নেক্সট যেটা আসে, যে বিপদ সংকেত হিসাবে কেন লাল আলো ব্যবহার করা হয়, বিপদ সংকেত হিসাবে কেন লাল আলো ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি সাদা, মেঘের রং সাদা, এটা তোমাদের সিলেবাসে নেই, আমি বলে দিলাম তাই অ্যাকচুয়ালি আর লিখলাম না, তোমরা কিন্তু নিজেরা করে নোট করে লিখে নেবে, জানার বিষয়, তাই না? ঠিক আছে, বিপদ সংকেত হিসাবে কেন লাল আলো ব্যবহার করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে তোমাদের। বিপদ সংকেত মানে দেখো তোমরা রাস্তার মধ্যে যখন দেখো ট্রাফিক দেবে লাল, মানে তুমি যাবে না ওখান থেকে, বিপদ, গেলেই বিপদ, অ্যাক্সিডেন্ট, ব্র হাওয়া একেবারে উপরে, তাই না? বিপদ সঙ্গে সঙ্গে লাল আলো। বা দেখবে তুমি বিভিন্ন টাওয়ার যে তার উপরে একটা লাল আলো লাগিয়ে দিয়েছে, দেখবে এটা কেন,
বা দেখবে তুমি ট্রেনের যে সিগনাল সেখানেও দেখবে লাল আলো, কেন ব্যবহার করা হয় বিপদ সংকেত হিসেবে লাল আলো? ওই একই ঘটনা বিজ্ঞানী র্যালে। বিজ্ঞানী র্যালের সূত্র অনুসারে আমরা জানি, বিজ্ঞানী র্যালের সূত্র অনুসারে আমরা একবার লিখতে লিখতে যাই, বিজ্ঞানী র্যালের সূত্র অনুসারে আমরা জানি আই ওয়ান বাই ল্যাম্বডা টু দি পাওয়ার ফোর, লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, লাল আলোর বিক্ষেপণ কি হবে সব থেকে কম হবে। আমি বলেছি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হবার জন্য লাল আলোর বিক্ষেপণ কম হয়, যার বিক্ষেপণ কম সে অনেক দূর চলে যেতে পারে, আবার যার বিক্ষেপণ কম সে অনেক দূর পর্যন্ত যেতে পারে, তাই না? এইবার তুমি ভাবো, তুমি একটা গাড়ি চালিয়ে আসছো, রেড সিগনাল আছে, অনেক দূর থেকে তো তুমি দেখতে চাইছো, তাই তো? যদি কাছে এসে দেখো তাহলে তো তুমি অলরেডি দেখো পার হতে চলে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাই না? এই অনেক দূর থেকে দেখার জন্য এই বিপদ সংকেত হিসাবে কিন্তু লাল আলো ব্যবহার করা হয়। বোঝা গেল তাহলে কেন ব্যবহার করা? কারণ অনেক দূর পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? এই কারণে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয়। বোঝা গেল কেন? এবার তোমাদের মধ্যে প্রশ্ন আছে, স্যার অন্য আলো ব্যবহার করলে কি হতো? তুমি নিজেই বলো, যদি আমি অন্য আলো ব্যবহার করতাম, ধরো কথার কথা বলছি মাঝখানের কোনো বর্ণ, তুমি হলুদ, তো হলুদ তো ব্যবহার করা হয় সেটার কাছে আসে। এইবার দেখো এটা ইন্টারেস্টিং জিনিস, দেখবে সিগনালই নেই না, রেড ইয়েলো গ্রিন থাকে, কারণ কেন কী বলো তো? লাল আলো, লাল আলো জ্বলছে মানে অনেক দূর থেকে আমি দেখতে পাচ্ছি ওখানে সিগনাল আছে। হলুদ মানে কি? তুমি একটু আগাও, যাবে না কিন্তু পুরোটা, তা তুমি একটু আগাতে পারো। সবুজ মানে কি? তুমি এবার পার হও। বোঝা গেল? তুমি নিজেই কেন, তুমি নিজেই বুঝতে পারছো, ভিপজিও, ভিপজিও লাগিয়ে দাও, তাই তো? ভিপজিওর ভিআইবি জি ওয়াই ও আর রেড তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, অর্থাৎ দূর থেকে তুমি দেখতে, বেশি দূর থেকে দেখতে পাবে, যখন ওখানে লাল আলো মানে বিপদ আছে, আমাকে আসতে যেতে হবে। আর কাছে আসার পরে তারপরে তুমি ইয়েলোটা দেখতে পাচ্ছ, তাই না? একেবারে শেষে তারপরে তুমি ব্লুটাকে দেখতে পাচ্ছ। এবার তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার এই তাহলে আমি বেগুনি কেন ব্যবহার করলাম না? আমরা বেগুনির তো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তো এখানে তো ব্যবহার করতে পারতাম বেগুনি, আমরা বেগুনি কেন ব্যবহার করি না? ওই যে আমি বললাম বেগুনি বর্ণ থেকে যে আমাদের ইন্ডিগো অর্থাৎ সরি গ্রিন, যে এটা কিন্তু আমাদের চোখ বেশি সংবেদনশীল, গ্রিন ব্লু এই আলোগুলো কিন্তু আমাদের চোখ বেশি সংবেদনশীল, এই কারণে কিন্তু আমরা গ্রিন ব্যবহার করি কাছে আসলে, ঠিক আছে? সব বেশি সংবেদনশীল বলে, বেগুনি কিন্তু আমাদের বেশি সংবেদনশীল নয় এই কারণে কিন্তু, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা, ক্লিয়ার? আর একটা জিনিস আছে যে তোমাদের যে সূর্যাস্ত, সূর্যাস্ত এবং যখন সূর্য ওঠে এই দুটো সময় সূর্যকে কেন লাল দেখায়, ঠিক আছে? কেন লাল দেখায় চলো বলে দিই। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? খুব সিম্পল, তোমরাই করবে। ধরো এটা পৃথিবী, পৃথিবীকে ঘিরে কে আছে?
বায়ুমণ্ডল, ঠিক আছে? আমরা ধরো এখানে, আমি ধরো এখানে আছি বা তুমি এখানে আছো, সূর্য যখন তোমার মাথার উপর থাকে ভাবে, সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, মাথার উপর থাকলে সূর্যকে বায়ুমণ্ডলের এই অংশটুকু অতিক্রম করতে হয়, ঠিক আছে? যখন সূর্য অস্ত যায়, অস্ত যায় মানে কি, অস্ত যায় আমরা দেখতে পাই না, তার সূর্য এই পয়েন্টে আছে, অথবা সূর্য যখন ওঠে এই পয়েন্টে থাকে, তখন দেখো সূর্যের আলো তোমার কাছে পৌঁছে দেয় ও বায়ুমণ্ডলের এইখান থেকে এত পর্যন্ত এরিয়া ওর অতিক্রম করতে হয়, ঠিক না? সূর্য যখন অস্ত যায় তখন, আর যখন ওঠে তখনও দেখো, তখনও বায়ুমণ্ডলের, বায়ুমণ্ডলে দেখো এখানে যখন আলোটা এসে তোমার কাছে পৌঁছবে, এতটা অঞ্চল বায়ুমণ্ডলের ভিতর দিয়ে যায়, ঠিক না? এইবার বলছে, আমরা একটু আগে বলেছি যে কোন আলো সব থেকে বেশি যেতে পারে, তার মানে এতটা অঞ্চল তাকে যেতে হবে, তার কোন আলোটা যাবে? রেড, কারণ রেড বনে আরো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণ কম, এবং যার বিক্ষেপণ কম সে অনেক দূর পর্যন্ত যেতে পারবে, অর্থাৎ বায়ুমণ্ডল অতিক্রম করে সে এখানে পৌঁছতে পারবে। বাদ বাকি বর্ণগুলো চেষ্টা করে, কিন্তু তার বিক্ষেপণ বেশি তো, যেরকম ভায়োলেট, গ্রিন বা তারপর ইন্ডিগো, এগুলোর বিক্ষেপণ বেশি। বিক্ষেপণ বেশি মানে ও আস্তে আস্তে ও শক্তিটা হারিয়ে ফেলে, তার মানে ও বেশি দূর যেতে পারে না, বোঝা গেল? তার মানে এই কারণে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় কিন্তু সূর্যকে লাল টকটকে দেখায়, দেখবেন, বোঝা গেল ব্যাপারটা? কেন যে সূর্যোদয়, তার আমরা যদি লিখি যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আলোকে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে অনেকটা পথ অতিক্রম করতে হয়, তাই না? অনেকটা পথ অতিক্রম করতে হয়। আমরা জানি লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাই লাল বর্ণের বিক্ষেপণ কম, তাই না? অর্থাৎ লাল বর্ণ বেশি দূর পর্যন্ত দেখা যায়, তাই সূর্যাস্ত ও সূর্যোদয়ের, সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় সূর্যকে লাল দেখায়, বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, লাল দেখায়, ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার কি ক্লিয়ার না? অনেক ক্লিয়ার, তাই না? এই হলো তোমাদের বিক্ষেপণের অনেক ঘটনা বললাম তোমাদের, আর তোমাদের সেরকমভাবে কিছু নেই। আলো চ্যাপ্টারে মোটামুটিভাবে তোমাদের শেষ, আর কোনো কিছু নেই। আর যদি তোমাদের বলে রাখি, এই যদি বায়ুমণ্ডল না থাকতো না, তাহলে আলোর বিক্ষেপণের কোনো ঘটনা কিন্তু ঘটতো না, এটা মাথায় রাখো। এই বায়ুমণ্ডল আছে বলেই আলোর বিক্ষেপণ তুমি দেখতে পাও। এই কারণে কোনো একজন মহাকাশচারী যখন পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে বাইরে চলে যায়, তখন কিন্তু সে আকাশটাকে কিন্তু কালো দেখায়, ঠিক আছে? আমরা পৃথিবীতে বসে নীল দেখাচ্ছি কারণ কি, একটা বায়ুমণ্ডল আছে, আর বায়ুমণ্ডল থেকে সূর্য যখন আসে তখন ধূলিকণার উপর সূর্যরশ্মি পড়ে, তখন তার বিক্ষেপণ হয়, তার জন্য নীল দেখছি। কিন্তু আমরা বায়ুমণ্ডল অতিক্রম করে ঠিক যখনই বায়ুমণ্ডল ক্রস করে উপরে চলে যাব, যারা মহাকাশচারী তারা কিন্তু আকাশকে কালো দেখে। আবার চাঁদে, চাঁদের কিন্তু আকাশ কালো, কারণ কি, চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, আর চাঁদে বায়ুমণ্ডল নেই তার মানে কি সূর্যের রশ্মির কোনো রকম কোনো বিক্ষেপণ হবে না, আর বিক্ষেপণ যদি না হয় তাহলে তো আমরা আকাশটা কী দেখব, কালোই দেখব, বোঝা গেল? ক্লিয়ার? এই হলো পুরো ঘটনা।
আলোর বিক্ষেপণের ভেরি ভেরি ইন্টারেস্টিং, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এবং আমার মন ভালো হয়ে গেছে কারণ আমি জেনে গেছি আকাশের রং নীল কেমন করে হয়। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট কোনো একদিন আলোচনা করা যাবে তোমাদের বিভিন্ন ম্যাথ নিয়ে, আলোর যে যত রকমের ম্যাথ হয় আমি তোমাদের কাছেও বলবো। তোমাদের কাছে যদি কোনো ম্যাথ মনে হয় যে এই ম্যাথটা করালে ভালো হয় সেরকম কিছু আমাকে পাঠাতে পারো, তাহলে আমি সেই অনুযায়ী তোমাদের সেই ম্যাথগুলো নিয়ে একটা কিন্তু ভিডিও তৈরি করবো। যত রকমের ম্যাথ হয়, মানে তোমাদের মাধ্যমিকের সিলেবাসে যত রকমের ম্যাথ হতে পারে, তোমরা যত সম্ভব ম্যাথ আমাদের আমাকে কিন্তু পাঠাতে পারো এবং সেই অনুযায়ী তাহলে আমি একটা কিন্তু একটা ভিডিও যে তৈরি করবো। ঠিক আছে, তাহলে এই হলো কিন্তু আলো চ্যাপ্টার শেষ। আলো চ্যাপ্টারে কিন্তু আর কিচ্ছু নেই, তোমরা ভালো করে পড়বে, আশা করি অনুশীলনের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। কোনো এমন কোনো কোশ্চেন নেই যেটা তুমি দিতে পারবে না যদি প্রত্যেকটা ক্লাস তুমি দেখে থাকো। আর যদি ক্লাস না দেখে থাকো, এর আগের ক্লাসও যদি না দিয়ে থাকো, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আগের ক্লাসের, সেই লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা আগের ক্লাস দেখে নিতে পারো যারা এখনও পর্যন্ত দেখোনি। ঠিক আছে, ওকে, বাই, টাটা, তোমরা ভালো থেকো, আরোটা ভালো করে রিভাইজ দাও। ঠিক আছে, ওকে, বাই।